আসসালামু আলাইকুম সালাউদ্দিন শাহিন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম 91 নির্বাচনে বিএনপিকে 50 মিলিয়ন রুপি দেওয়ার কথা আদালতে স্বীকার করেছে পাকিস্তান আইএসআই এর সাবেক চিফ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে 1991 সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিএনপিকে 50 মিলিয়ন রুপি দেওয়ার কথা স্বীকার করেছেন পাকিস্তান ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর সাবেক চিফ আসাদ দুররানি বুধবার পাকিস্তান সুপ্রিম কোর্টে এ বিষয়ক শুনানিতে তিনি এ কথা স্বীকার করেন কয়েকদিন ধরে আইএসআই এর বিএনপিকে 50 মিলিয়ন রুপি দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে বিস্তারিত রয়েছে মিল্টন রহমানের রিপোর্টে বিএনপিকে 1991 সালের সাধারণ নির্বাচনের সময় পাকিস্তানি ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই 50 মিলিয়ন রুপি দিয়েছিল বলে শেখ হাসিনা অভিযোগ করলে এই নিয়ে বিতর্ক তৈরি হয় প্রধান দুদলের মধ্যে পরবর্তীতে শেখ হাসিনার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে বিএনপি যদি কোনো প্রমাণ তাদের কাছে থাকে সেই প্রমাণ তারা উপস্থাপন করবে আমাদের সামনে আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট 15 মার্চ বৃহস্পতিবার ব্রিটেনের ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে আইএসআই 50 মিলিয়ন রুপি দিয়েছে বলে আইএসআই সাবেক প্রধান আসাদ দুররানি পাকিস্তানের সুপ্রিম কোর্টে স্বীকার করেছেন প্রধান বিচারপতি ইফতেকার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চে পাকিস্তানের প্রবীণ রাজনীতিক এয়ার মার্শাল আসগর খানের দায়ের করা একটি পিটিশন শুনানির সময় আইএসআই এর সাবেক এই চিফ উত্তর পূর্ব ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি ও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে আনতে আইএসআই এর অর্থ বরাদ্দের কথা আদালতে স্বীকার করলেন দুরানি কো আদালত কি জানিব সে নোটিস জারি কিয়া গিয়া হ্যায় আসগর খান পিটিশন কি সমাত আবসে কুছ দের পহলে সুপ্রিম কোর্ট মে সুপ্রিম কোর্ট কা 3 রুকনি বেঞ্চ জিসকি সরবরাহি চিফ জাস্টিস অফ পাকিস্তান ডেইলি মেইল এর খবরে বলা হয়েছে বাংলাদেশে বিএনপি যখনই ক্ষমতায় যায় তখনই আইএসআই বাংলাদেশে তৎপর হয় সংস্থাটির বিরুদ্ধে আরো অভিযোগ বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে ব্যাপক তৎপর থাকে আইএসআই আর তা নির্বিঘ্নে করতেই তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে দেখতে চায় এছাড়া বাংলাদেশের জামায়াত ইসলামী সহ অন্য ধর্মভিত্তিক সংগঠনগুলোকেও পৃষ্ঠপোষকতা করছে আইএসআই এমনও অভিযোগ রয়েছে আইএসআই বিএনপিকে 1991 সালের নির্বাচনের সময় 50 মিলিয়ন রুপি দিয়েছিল বলে কয়েকদিন আগে আসগর খানস পিটিশন ফাইনালি কামস আপ ফর হিয়ারিং শিরোনামের এক খবর প্রকাশ করেছিল দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস এতে বলা হয় শেখ হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী রাজনৈতিক দল সুতরাং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে এই দলটিকে দূরে রাখতে আইএসআই বিএনপিকে এই অর্থ দেয় মিল্টন রহমান বাংলা টিভি